দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে তোমরা টেক্সচুয়াল গ্রামারের প্রস্তুতি নেওয়ার জন্য অনেকে তুলসীর এইচএস গ্রামার কোশ্চান বাঞ্চ ক্লাস টুয়েলভে দু হাজার পঁচিশ সালের জন্য যেটা বার করেছে এখান থেকে তোমরা অনেকে টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করছো তো এই কোশ্চেন বাঞ্চ থেকে আমরা দি আইজ হ্যাভ ইট এই গল্পটা থেকে আমরা টেক্সচুয়াল গ্রামারগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব দি আইজ হ্যাভ থেকে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনগুলো রয়েছে পেজ নাম্বার কুড়ি প্রথমে কিছু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে দিয়েছে মানে কিছু সেন্টেন্স দেওয়া আছে ওকে কমপ্লেক্স করতে হবে মানে আমাদের ক্লজে যেতে হবে লিঙ্কার ওয়ার্ড যোগ করতে হবে একের দাগে ইট উড টেক মিস সামটাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস মানে আমার হয়তো কিছুটা সময় লাগতো তার চেহারাটা কেমন বা সে দেখতে কেমন এটা জেনে উঠতে এটাই কমপ্লেক্স করলে হবে আমার হয়তো কিছুটা সময় লাগতো যদি আমি চাইতাম সে কেমন দেখতে এটা জানতে তাহলে আমরা পুরো বাক্যটা একই রাখবো খালি ইফ আই ওয়ানটেড টু এই চারটে শব্দ জুড়ে দেবো টাইমের পরে তাই পুরো অ্যান্সারটা হবে ইট উড টেক মি সাম টাইম ইফ আই ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস সংক্ষেপে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য এবং মনে রাখার সুবিধার জন্য তোমরা কিন্তু অ্যান্সারটা ফুল সেন্টেন্সে লিখবে আর দুয়ে দাগে আই হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার আমি নির্ঘাত বসেছিলাম একটা অন্ধকার কর্নারে একে যখন কমপ্লেস করব এই ডার্ক কর্নার কথাকে ভেঙে দেবো এই যে আন্ডারলাইন করা অংশটা আছে এ ডার্ক কর্নার এটাকে পাল্টে দিয়ে লিখবো এ কর্নার হুইচ ইজ ডার্ক মানে এটা অন্ধকার কোন বলতে কি বোঝায় একটা কোন যেটা হয় অন্ধকার তোমাদের ফুল অ্যান্সারটা হবে আই হ্যাভ বিন সিটিং ইন এ কর্নার হুইচ ইজ এ ডার্ক আর তিনি থাকে সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন তাকে দেখে মনে হলো যেন প্রশ্নের মধ্যে সে অদ্ভুত কিছু খুঁজে পায়নি উত্তর হবে এটা মনে হলো যে সে অদ্ভুত কিছু খুঁজে পায়নি তার প্রশ্নের মধ্যে ইট সিমড দ্যাট সি কুড নট ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন এখানে তোমরা কুড নট ব্যবহার না করে ডিড নটও ইউজ করতে পারো চারের দাগে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস একে যখন করলে হবে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং মানে আপনার মুখটা বেশ আকর্ষণীয় আপনার আছে একটা মুখ যেটা হয় খুবই আকর্ষণীয় ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং আর পাঁচের দাগে আছে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো একটা আকর্ষণীয় মুখও কিন্তু সুন্দর হতে পারে তাহলে একটা মুখ যেটা হয় আকর্ষণীয় সেটা সুন্দর হতে পারে এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি আর ছয়ের দাগে হার ভয়েস হার দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম একজন জন করা হবে হার ভয়েস হার দ্য স্পার্কল হুইজ এ মাউন্টেন স্ট্রিম হ্যাজ কোশ্চেন মানে ছিল তার গলার আওয়াজে ছিল পাহাড়ি নদীর আওয়াজ তার মানে তার আওয়াজে ছিল সেই দুটিটা যেটা একটা পাহাড়ি নদীর থাকে আর সাতের দাগে আছে দ্য কাপল সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট তো এই স্বামী স্ত্রীকে মনে হচ্ছিল খুবই চিন্তিত তার স্বাচ্ছন্দ্যকে নিয়ে তাহলে ইট সিমড দ্যাট দ্য কাপল ওয়ে ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট মানে এটা মনে হচ্ছিল যেন ওই স্বামী স্ত্রী খুবই উদ্বিগ্ন রয়েছেন তার স্বাচ্ছন্দ্যকে নিয়ে আটের গেছে দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুল্ড আউট অফ দ্য স্টেশন তারা গুড বাই জানালেন এবং ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে গেল একে যখন কমপ্লেন্ট করবো আমরা লিখব যখন তারা গুড বাই জানালেন ট্রেনটা বেরিয়ে গেল আমরা শুরুতে একটা হোয়েন লাগিয়ে দেবো আর এই অ্যান্ড পাল্টে কমা করে দেবো তার মধ্যে অ্যান্সারটা হবে হোয়েন দে কল দেয়ার গুড বাইজ কমা দ্য ট্রেন পুল্ড আউট অফ দ্য স্টেশন একটু সংক্ষেপে লিখলাম পরীক্ষা কিন্তু ফুল সেন্টেন্সে অ্যান্সারটা লিখবে আর নয়ের দেখে আই হ্যাভ এ প্রিটি ফেস আমার একটা সুন্দর মুখ রয়েছে তাহলে আই হ্যাভ এ ফেস হুইচ ইজ প্রিটি আমার একটা মুখ রয়েছে যেটা হয় সুন্দর দশ থাকে দে আর ওয়ার হার্ডলি এনি এনিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা ওই দেহের কাছাকাছি ফরেস্টে কোনো পশু অবশিষ্ট নেই এখানে আমরা কমপ্লিট করবো হুইচ ওয়াজ জুড়ে দেবো কোথায় না ফরেস্টের পরে বাকি পুরো অ্যান্সারটা একই থাকবে তাহলে দে আর হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট হুইচ ওয়াজ নিয়ার দেহরা মানে কোনো পশু অবশিষ্ট নেই সেই বনগুলোতে যেটা ছিল দেহেরার কাছাকাছি এগারো থেকে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ম্যান আপনি বেশ সাহসী যুবক মানুষ একে হল করলবে ইউ আর এ ম্যান হু ইজ ভেরি গ্যালেন্ট আপনি একজন যুবক মানুষ যিনি হন খুবই সাহসী বারো থেকে আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিড দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসন টু হার টকিং একে যখন কমপ্লেক্স করবো বিকজ আই ওয়ান্টেড এই তিনটা শব্দ জুড়ে দেবো টাইমের পরে বাকি পুরো অ্যান্সারটা একই থাকবে আবার বলছি ফুল অ্যান্সারটা আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিড দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম বিকজ আই ওয়ান্টেড জাস্ট টু লিসেন টু হার টকিং তেরো তাকে আছে সি উড ফার্গেট আওয়ার ব্রিফ এনকাউন্টার একে করলে সি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ওয়াজ ব্রিফ এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি একে যখন কমপ্লেস করবো আমরা হু ওয়াজ এই দুটো শব্দ জুড়ে দেবো এ ম্যান এর পরে উত্তর হবে এ ম্যান হু ওয়াজ গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি পনেরো দাগে আছে সি হ্যাড বিউটিফুল আইজ একে কমপ্লেস করবে সি হ্যাড আইজ হুইচ ওয়ে আর বিউটিফুল আর ষোলো তাকে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক এই বার দিয়ে আছে মানে আমরা দো ব্যবহার করব এটাকে কন্ট্রাস্ট বলে বৈপরীত্য বলে আমরা শুরুতে একটা দো লাগিয়ে দেবো টিএইচ ও ইউ জি এইচ দো মানে হচ্ছে যদিও ও মাঝখানে বারটাকে আমরা রাখবো না তাহলে আনসারটা হবে দো আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং কমা ইট ওয়াজ এ সেফ রিমার্ক সতেরো থাকে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা দেখতে ব্যর্থ হয় তাহলে লোকেরা যাদের আছে ভালো দৃষ্টিশক্তি দেখতে ব্যর্থ হয় আমরা এই উইথ কতটাকে রাখবো না উইথটাকে পাল্টে দিয়ে লিখবো হু হ্যাভ তাহলে ফুল অ্যান্সার অফ এ হু হ্যাভ গুড আইসাইট ফেল টু সি দেখা গেছে দ্য হিলস আর কভার উইথ ওয়াইল্ড ডালিয়াস তো পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়া গেছে ঢাকা এই ওয়াইল্ড ডালিয়াস কতটাকে পাল্টে দেবো এই ওয়াইল্ড ডালিয়াস পাল্টে দিয়ে লিখবো ডালিয়াস হুইচ আর ওয়াইল্ড তাহলে ফুল অ্যান্সার অফ দ্য হিলস আর কভার উইথ ডালিয়াস হুইচ আর ওয়াইল্ড আর উনিশ টাকা সি থট মি এ রোমান্টিক ফুল আমরা এ রোমান্টিক ফুল এই যে আন্ডারলাইন করা অংশে পাল্টে দেবো পাল্টে লিখবো এ ফুল হু ওয়াজ রোমান্টিক পুরো অ্যান্সার হবে সি থট মি এ ফুল হু ওয়াজ রোমান্টিক একটু সংক্ষেপে লিখেছি সময় বাঁচানোর জন্য এবং তোমাদেরও এরকমভাবে মনে রাখতে পারলে সহজে মনে থেকে যাবে পরীক্ষার হলে কিন্তু পুরো বাক্যে উত্তরটা লিখবে কুড়ি দাগে আছে হার নেক্সট কোয়েশ্চানে রিমুভ মাই ডাউটস তার পরের প্রশ্ন আমার সন্দেহটা দূর করলো তাহলে প্রশ্নটা যেটা সে পরে জিজ্ঞেস করেছিল আমার সন্দেহটাকে দূর করেছিল তাহলে দ্য কোয়েশ্চেন হুইচ সি আক্সট নেক্সট রিমুভড মাই ডাউটস আর একুশটাকে ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাসিং বাই আমার মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফের পোস্টগুলো ফ্লাস করে বেরিয়ে যাচ্ছে এখানে আমরা কমপ্লিট করবো দুটো শব্দ জুড়ে দেবো হুইচ ওয়্যার কোথায় জুড়বো পোস্টের পরে জুড়বো তাহলে ফুল অ্যান্সার হবে ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্টস হুইচ ওয়্যার ফ্লাসিং বাই আর বাইশের দাগে আছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার এখানেও বার দিয়ে জয়নিং আছে মানে আমরা দো ব্যবহার করবো শুরুতে আর বারটাকে বাদ দিয়ে দেবো ফুল অ্যান্সার হবে দো সি হ্যাড বিউটিফুল আইজ কমা দে ওয়ার অফ নো ইউজ টু হার আর তেইশে দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি তাহলে দে আর আর ফিউ গার্লস হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি এইভাবে মাত্র খানা কমপ্লেক্স ছিল এবারে কিছু কম্পাউন্ড আছে একের দাগে আছে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম আমি বলতে পারতাম না মেয়েটা দেখতে কেমন ছিল একে যখন আমরা কম্পাউন্ড করবো আমরা অ্যাজ কতটাকে রাখবো না অ্যাজটা তো অ্যাকচুয়ালি অ্যাডভারিবল ক্লজের লিঙ্কর আমরা কম্পাউন্ড করবো যখন অ্যাজের কাজ কি অ্যাজটা বাদ দিয়ে দেবো আর এই টাইমের পরে অ্যান্ড জুড়ে দেবো দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম অ্যান্ড আই ওয়াজ আনেবল টু টেল ওয়ার দ্য গার্ল লুকড লাইক আর দুয়ে দু আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস টটাল ঢার্ক আমি নির্ঘাত একটা অন্ধকার সিটে বসেছিলাম কারণ আমার গলার আওয়াজ তাকে চমকে দিয়েছিল তো এটাকে আমরা এই বিকসটা রাখব না বিকসটা বাদ দিয়ে অ্যান্ড করে দেবো দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে উত্তরটা হবে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার অ্যান্ড মাই ভয়েস স্টার্টলড হার আর তিনটা থেকে আই ফেস ইট মেকিং আ রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ একে যখন কম্পাউন্ড করবো আমরা মেকিং শব্দটাকে বাদ দিয়ে দেবো এই মেকিংয়ের জায়গায় আমরা তিনটা শব্দ ঢুকাবো অ্যান্ড আই মেড তাহলে ফুল অ্যান্সারটা হবে আই ফেস ইট অ্যান্ড আই মেড a pretends of studying the landscape at chare daga i knew that there were hardly any animals left in the forest near dehra আমি জানতাম যে দেহেরার কাছাকাছি ফরেস্টে কোনো পশু অবশিষ্ট নেই একে যখন কম্পাউন্ড করবো যে দেহেরার কাছাকাছি ফরেস্টে কোনো পশু অবশিষ্ট নেই এবং আমি সেটা জানতাম তাহলে দেয়ার ওয়্যার থেকে দেহেরা পর্যন্ত তুলব দে আর ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা মানে দেয়ার ওয়্যার থেকে দেহেরা অবধি তুললাম তারপর লিখবো অ্যান্ড আই নিউ দ্যাট আর পাঁচে গেছে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস আমাকে অনেক লোক বলেছে আমার সুন্দর মুখ দেখতে এবং আমি সেটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি তাহলে লোকেরা আমাকে বলে যে আমার সুন্দর মুখ আছে এবং আমি সেটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি তাহলে পিপল টেল মি আই হ্যাভ এ ফেস অ্যান্ড আই এম টায়ার্ড অফ ইট আর ছয়ের দাগে এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি একে যখন কম্পাউন্ড করবো আমরা গেটিং শব্দকে পাল্টে দিয়ে গট করে দেবো আর এই কম্পার্টমেন্টের পরে অ্যান্ড শব্দ জুড়ে দেবো তাহলে উত্তর হবে এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি সাথে থাকে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি একে কম্পাউন্ড যখন করবো হুটাকে বাদ দেবো এটা তো রিলেটিভ ক্লজের লিঙ্কার এটা বাদ চলে যাবে আর এখানে অ্যান্ড হি দুটো শব্দ জুড়ে দেবো কম্পার্টমেন্টের পরে দিলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফুল অ্যান্সার হচ্ছে দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড হি ব্রোক ইন টু মাই রেভারি এবারে কিছু সিম্পল সেন্টেন্স আছে একের দাগে দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুল্ড আউট অফ দ্য স্টেশন ওনারা গুড বাই জানালেন এবং ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে গেল সিম্পল করলে হবে ওনারা গুড বাই জানানোর পর ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে গেল আমরা একটা হ্যাভিং শব্দ জুড়ে দেবো এখানে আর এই অ্যান্ড শব্দটাকে বাদ দেবো তাহলে উত্তর হবে দে হ্যাভিং কল্ড দে আর গুড বাইজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন আর দুইয়ের দাগেছে আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড একে যখন সিম্পল করবো এই দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড এই কথাটা পাল্টে লিখবো মাই ব্লাইন্ডনেস বাকি ফুল সেন্টেন্স একই রকম থাকবে অ্যান্সারটা বলছি আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং মাই ব্লাইন্ডনেস আর তিনের দাগে দ্য কাপল হু হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস একে যখন সিম্পল করবো দ্য কাপল কমা প্রবাবলি হার প্যারেন্টস স হার অফ চারের থাকে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম আই ওয়াজ আনেবল টু টেল ওয়াট দ্য গার্ল লুক লাইক একে সিম্পল হবে বিং টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম আই ওয়াজ আনেবল টু টেল অ্যাবাউট দ্য গার্লস লুক আর পাঁচের থাকে অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি একে যখন সিম্পল হবে সিটিং ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার ইউ ক্যান ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি অ্যাট নাইট মানে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে সামান্য একটু ব্র্যান্ডি পান করতে পারবেন আপনি রাতের বেলা

ইজিলি অ্যালং দ্য বার্থ আই ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ আর আটের দাগে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ম্যান বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস তো আপনি অনেক সাহসী যুবক মানুষ কিন্তু আপনি তো সিরিয়াস কেন তার মানে সাহসী যুবক মানুষ হওয়া সত্ত্বেও আপনি সিরিয়াস কেন তাহলে ইনস্পাইট অফ বিং আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান হোয়াই আর ইউ সো সিরিয়াস কোয়েশ্চেন মার্ক পড়বে আর নয়ের দাগে আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল আমি জানলা থেকে মুখটা ঘোরালাম এবং মেয়েটার মুখোমুখি হলাম তাহলে জানলা থেকে মুখটা ঘুরিয়ে আমি মেয়েটার মুখোমুখি হলাম তাহলে টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস্ট দ্য গার্ল এই আই আন্ডারলাইন করান পাল্টে টার্নিং করব আর এখানে অ্যান্ড পাল্টে আই করব। আর দশে থাকে হচ্ছে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস মেয়েটা উঠে পড়লো এবং জিনিসপত্র নেওয়া শুরু করলো তাহলে উঠে পড়ে মেয়েটা তার জিনিসপত্র নেওয়া শুরু করলো তাহলে গেটিং আপ দ্য গার্ল বিগ্যান টু কালেক্ট হার থিংস আর থেকে ইট ওয়াজ আর আইজ আই নোটিস্ট নট হার হেয়ার তার চোখগুলো আমি দেখেছি তার চুল আমি দেখিনি তাহলে আই নোটিসড হার আইজ অনলি এক্সেপ্ট হার হেয়ার আমি দেখেছি শুধুমাত্র তার চোখগুলো চুল ছাড়া আর বারো দাগে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ এখানে ব্লিউটাকে পাল্টে দেবো পাল্টে লিখবো হ্যাভিং ব্লোন আর এখানে অ্যান্ডটাকে বাদ দিয়ে দেবো তাহলে ফুল অ্যান্সার হবে দ্য গার্ড হ্যাভিং ব্লোন হিজ হুইসেল উই মুভড অফ আর তেরো দেখেছে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি তাহলে এন্টারিং দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন মাই রেভারি কম্পার্টমেন্টে ঢুকে পড়ে লোকটা আমার দিবা স্বপ্ন ভেঙেছিল এইভাবে তেরোখানা সিম্পল সেন্টেন্স ছিল তাহলে কিছু কমপ্লেক্স ছিল কিছু সিম্পল ছিল কিছু কম্পাউন্ড ছিল ট্রান্সফরমেশনের মধ্যে আমরা সবটাই উত্তর আলোচনা করলাম এগুলো প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নেবে বা ভিডিওটা আরেকবার দেখে নেবে তাহলে তোমাদের সহজে উত্তরগুলো মনে থেকে যাবে আর দি আইজাভিড গল্প থেকে ট্রান্সফরমেশন কিন্তু এর ভিতর থেকেই আসবে এর বাইরে আসবে না অর্থাৎ তোমাদের পরীক্ষায় এক নম্বর পেতে কোনো অসুবিধা হবে না আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী যে গ্রামারের ভিডিওগুলো বা অন্যান্য ভিডিওগুলো আপলোড হতে থাকবে সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে